রোড নিদিলে ভোট নিদিও, রোড নাই ভোট নাই, ভুয়া প্রতিশ্রুতি নচলিব, এইদরে ভূত বর্জনের হুঙ্কার দিলে গাঁওবাসী। দক্ষিণ হালমারা মানকাছাৰ জিলার মালিরা লগা গাঁও পঞ্চায়েতর অন্তর্গত নেওয়াজেশপুর গাঁৱত রাজনৈতিক নেতার প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত লওয়ার লগতে আগন্তুক বিধানসভা নির্বাচনত ভোট বর্জন করার হুঙ্কার দিলে গাঁওখনের একাংশ স্থানীয় রাইজর লগতে হাতিঙি মারি আঞ্চলিক আসুয়ে। উল্লেখ্য যে গাঁওখনত স্থানীয় প্রতিনিধিয়ে দীর্ঘদিন ধরে কোনো ধরনের পথ নির্মাণের কামর আসনি নোলার অভিযোগ তুলিছে স্থানীয় রাইজে, ফলত বিভিন্ন সমস্যার সম্মুখীন হবলগা হয়েছে গাঁওবাসী। সেয়েহে নিজের গাঁঠির ধনেরে পথ নির্মাণের কাম আরম্ভ করে স্থানীয় রাইজর সহযোগত আসুয়ে। আমার আজ গাঁওয়ার মানুষবর নিজের টকারে ইমান কষ্ট করে এই রাস্তাটা বান্ধি আছে, ইয়াত ছমাহমান পানিত বুর যাই থাকে এই গাঁওট, আপনাদের চাব ইমান পানি হয়, মানে হাতুড়ি যাব লাগে আমার এই বাটেরে। এম্বুলেন্স নাই, অল্প কেদিন আগত এই সাইডত এজন প্রেসার বিপি হাই প্রেসার স্ট্রোক হয়ে এজন মানুষ মৃত্যু হয়ে গেল, ইয়াত এম্বুলেন্স নাহে, এনেকা অবস্থা হয়ে গেছে। প্রতি বছর পাঁচ বছর মূরে মূরে হিঁতে আমার ইয়াত আহে, ভরিত ধরব, হাতত ধরে ধরে ভোট কালেকশন করে লই যাব। যেতে হিঁতক আমি এমএলএ বনাও বা হিঁতক আমি জনপ্রতিনিধি বনাও, রজা বনাই দিও, হিঁতে আমার কথা পাহরি যায়। ভোট পাওয়ার পিছত ভোট লাভ করে হিঁতে আমার ইয়াত চাব নাহে, কেনেকা অবস্থা হয়ে আছে আমার জনসাধারণ রাইজ লয়ার মিডিল ক্লাস ফ্যামিলির মানুষবর ইহতে চাব নাহে। আর ইহতক যদি কিবা কারণত অল্প জানা যায় ইহতে কোনো গুরুত্ব নিদিয়ে। আপনাদের কেদিন আগতে গম পাইছে নদীর যেটো কন্ডিশন আছিল, নদীর গড়াখহনীয়া, এইটো আমি রাইজর টকারে রাইজর পর টাকা তুলি তুলে এইটোর প্রোটেকশন দিছিল। আর ঠিক এনেকা আজি রাস্তাটো যে বনাই আছে, এই রাস্তাটো আমি নিজের রাইজর টাকা, কিছু মানে ছাগলী বিক্রি করেছে, কিছু মানে কুকুরা ঘরত পোহা কুকুরা বিক্রি করেছে, ইয়াত আপনাদের মহিলা মানুষবর আছে ইহতর টাকা দিছে, ইহতর যে কুকুরা বিক্রি করে আছে, ছাগলী বিক্রি করে, কিছু মোবাইল বিক্রি করেছে লড়াবরে করে করে এই রাস্তাটা, এই টাকার আমি রাস্তাটা বনাই আছো। এই কারণে আমি এইটো আমি ইহতক জানাও, যদি জনপ্রতিনিধি আছে এইবরক আমি আর প্রশাসনক আমি জানাও, আমার ইয়াত রাস্তাঘাট নাই, এনেকা অবস্থা হলে আমি ভোট বর্জন করবলে বাধ্য হম। আর এই কারণে আমি সবাই নিজের টকারে বানাইছো, ভোট এইবার আমি ভোট নিদ। আর যদি কোনো প্রতিনিধি আমার ইয়াত ভোট বিচারি আহে, ইহতে আমার সম্মুখীন হব লাগবে, আমার প্রশ্নের উত্তর দিব লাগবে, যদি ইহতে সঠিক উত্তর দিব পারে তেনহলে আমি ইহতক গাঁওয়ার ভিতর এই বাতরে গাঁওয়ার ভিতর থামাব দিম। ইয়াত কমসে কম দুইয়ের পর তিন হাজার মান ভোটার আছে এইটো গাঁওত, ইয়ার এই গাঁওয়ার মেইন রাস্তা এইটো, এইটোর প্রায় বহুতবার বহুত কমপ্লেন দিয়া হয়েছে, বহুত জানা হয়েছে, কিন্তু ইহতে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই, খবর মানে ইহতে নাই। আপনাদের যে ফেসবুকত মানে পোস্ট করেছিল, বহুত শেয়ার হয়েছে, এই কারণে আপনাদের খবর তোলে আইছে, কিন্তু ইহতে বহুত ইহতর যাবর চেলা আছে, চামচা আছে, চামচাবরক মানে জানাইছিল, কিন্তু ইহতে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই। এটা সিদ্ধান্ত লইছো আমি ভোট বর্জন করিম, আমি ভোট নিদ, ভোট দিয়ে কি লাভ, আমি এমএলএ বনাও, মিনিষ্টার বনাও, মন্ত্রী বনাও, আমি এইটো কারণত যাতে আমার জনসাধারণের, আমার সাধারণ রাইজর অল্প উপকার হয়, আমি তো ইহতর পর টকা নিবিচার, ইহতর পর আমি টাকা নিবিচার, ভাত নিবিচার, আমার গাঁওয়ার রাইজর যাতে সুবিধা হয়, যার অসুবিধা আছে আমার গাঁওত, এই অসুবিধাবর যাতে ইহতে সলভ করে দিব, প্রবলেমবর যাব নেতা ভোট চাবলে আহিব এইটো বাটর সম্মুখত, ইহতে ইহতর কারণে এটা একদম বাটটা বন্ধ হয়ে আছে, যদি ইহতে আহিব বিচারে আমার গাঁওত ভোট বিচারি আহে, আমার সম্মুখীন হব লাগিব প্রশ্নের সম্মুখীন, যদি ইহতে আমার সঠিক প্রশ্ন আমার প্রশ্নবার সঠিক উত্তর দিব পারে তেনহলে ইহতক আমি গাঁওয়ার ভিতর সোমাব দিম, নহলে গাঁওয়ার ভিতরতে সোমাব নিদিও, এবার আমি ভোট বর্জন করিলেই বাধ্য হম। কেন ইহতক আমি রজা বনে কি লাভ, ভোট দিয়ে কি লাভ, গাঁওয়ার নাম নেওয়াজেশপুর মালিরালগা জিপি হয়, সুকসাদ জেডপিসির আন্ডারত মালিরালগা জিপি নেওয়াজেশপুর গাঁও, ইয়াত তিন হাজার মান ভোটার আছে, কিন্তু ইহতে কোনো গুরুত্ব নিদি, ইলেকশন আইছে এতিয়া ইহতে ঘরে ঘরে যাই ভোট বিচারে, কিন্তু ইলেকশন পার হওয়ার পিছতে ইহতে সব পাহরি যায়। এটা যেটা গ্রাম্য উন্নয়ন হয়ে আছে, এটা গ্রাম্য উন্নয়ন নয়, মোর মতে এটা হচ্ছে ঠিকাদারি উন্নয়ন। এই অল্প কেইদিন আগতে এইটো রাস্তাত আপনাদের যালে গম, ইয়াতে এইটো রাস্তাত গেলে গম পাব, ৮,৮,৮৬,০০০ টাকার কাম আছিল, অনলি ৭৫,০০০ টাকার কাম করেছে, বাকি বন্যায় আমি আমার বিডিও স্যারক জানাইছো, এই ক্ষেত্রে মানে মৌখিকভাবে জানাইছো, কোনো ধরনের অ্যাকশন লওয়া নাই। আনহাতে আগন্তুক বিধানসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবলৈ সাজু হওয়া মানকাছাৰ বিধানসভা সমষ্টির প্রার্থীসকলক প্রত্যুত্তর দিবলৈ প্রতিবাদ সাব্যস্ত করে স্থানীয় রাইজর লগতে হাত হিঙিমারি আঞ্চলিক আসুর কর্মীসকলে। মানকাছাৰৰ পৰা শাহজাহান আলী, রিপোর্ট নেক্সট স্টার নিউজ, গুৱাহাটী।